Welcome to Full Marks Zone. আমি দীপঙ্কর, ডিএ স্টুডেন্ট বন্ধুরা, আজকের আলোচনার বিষয় 2021 সালে মাধ্যমিক পরীক্ষার ভূগোলের নতুন সিলেবাস অনুযায়ী 5 মার্কসের সম্পূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিওটি হতে চলেছে খুব বেশি ইনফরমেটিভ, তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। চলো প্রথমত দেখে নিই 2021 সালের যে মাধ্যমিক পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশিত নতুন সিলেবাস, তার অনুযায়ী কি কোন কোন অধ্যায়গুলো আমাদের এবারকার সিলেবাসের অন্তর্গত রয়েছে। এবারকার 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে একটি সুবর্ণ সুযোগ, কারণ মাত্র দুটো অধ্যায় রয়েছে এবারকার সিলেবাসের অন্তর্গত। তো প্রথম অধ্যায় যেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এবং দ্বিতীয় অধ্যায় রয়েছে ভারত, এই দুটো অধ্যায় মাত্র রয়েছে। তো প্রথম অধ্যায় যেটা রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায় থেকে মাত্র 4টে প্রশ্ন থাকবে পরীক্ষায়, আর তোমাদের আনসার করতে হবে 2টো। তো তোমাদের 5 করে মার্কস থাকবে, টোটাল 10 মার্কসের আনসার এখান থেকে করতে হবে। তো এই 4টে প্রশ্ন আমি বলে দেবো লাস্টে, ভিডিও শেষে মাত্র 4টে প্রশ্ন আমি বলে দেবো। সেই 4টে প্রশ্ন তোমরা যদি তৈরি করে রাখো তাহলে অনায়াসে এবার পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 4টে প্রশ্ন আমি বলে দেবো ভিডিও শেষে। এবং দ্বিতীয় নম্বর অধ্যায় যেটা রয়েছে ভারত, এই ভারত অধ্যায় থেকেও 4টে প্রশ্ন থাকবে তোমাদের, মাত্র আনসার করতে হবে 2টো। তো 5 করে মার্কস থাকবে, দ্বিতীয় অধ্যায় থেকেও 10 নম্বর থাকবে। তো প্রথম অধ্যায় থেকে 10 এবং দ্বিতীয় অধ্যায় থেকে 10, তো টোটাল তোমাদের থাকছে 20 মার্কস এই দুটো অধ্যায় থেকে। তোমাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে, এবার মাত্র দুটো অধ্যায়ের কিন্তু পরীক্ষা হচ্ছে। তোমরা যদি ভালো মতন প্রিপারেশনস নাও তাহলে কিন্তু খুব ভালো ফল করতে পারবে, কোনো অনেক ভালো রেজাল্ট করতে পারবে। এবার চলো ডিটেলসে আলোচনাটি আরম্ভ করছি, ভিডিওটি আরম্ভ করা যাক। তোমরা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে রাখো, সবার প্রথমে এডুকেশন রিলেটেড আপডেট, নিউজ, সাজেশন এবং নোটস পাওয়ার জন্য। চলো আরম্ভ করছি ভিডিওটি। সো প্রথম অধ্যায় যেটা আমাদের রয়েছে বহির্জাত প্রক্রিয়া আর ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায় থেকে যে 4টে প্রশ্ন আমরা রেখেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 4টে প্রশ্ন। সেই প্রথম প্রশ্ন হচ্ছে নদীর ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে ক্ষয়কার্য সরিয়ে কিন্তু উচ্চ গতি দিতে পারে, এবং সঞ্চয় কার্য সরিয়ে কিন্তু সেখানে তোমাদের কি করতে পারে, নিম্ন গতি দিতে পারে নদীর। তো এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে, তোমরা একটু দেখে রাখো, ঠিক আছে। এছাড়া বায়ুর ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারকার পরীক্ষার জন্য। এবং 3 নম্বরে যে প্রশ্নটি রাখা হয়েছে, বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া 4 নম্বরে যেটা রাখা হয়েছে, সুন্দরবনের বদ্বীপগুলির ধ্বংসের কারণ ও ফলাফল লেখো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই মাত্র 4টে প্রশ্ন রাখা হয়েছে, 4টে প্রশ্ন যদি তোমরা তৈরি করো তাহলে তোমরা 2টো অবশ্যই 100% এবারকার পরীক্ষায় কমন পাবে। এরপরে চলে আসছি দ্বিতীয় অধ্যায়, যেটা আঞ্চলিক ভূগোল ভারত। তো ভারত অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের থাকছে এবারকার পরীক্ষার জন্য, তো সবার প্রথমে একটি মাত্র প্রশ্ন বলছি, সেটা কিন্তু তোমরা একটিতে একটি কমন পাবে। সেটা হচ্ছে গিয়ে দেখো, ভারতের ধান ও গম বা আখ বা তুলো চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বিবরণ দাও বা আলোচনা করো, এই একটিমাত্র প্রশ্ন এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে। ধান ও গম ভালোভাবে পড়ে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারকার জন্য ধান ও গম, এই একটি প্রশ্ন পড়লে একটি কমন পাবে কিন্তু তোমরা এবারকার পরীক্ষায়, 100% গ্যারান্টি থাকলো। আমাদের দ্বিতীয় নম্বরের প্রশ্ন, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয় শ্রেণীবিভাগ করো, ঠিক আছে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। দ্বিতীয় নম্বরে, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া রয়েছে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো, জল সংরক্ষণ কি এবং জল সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো বা লেখো, তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 4টে প্রশ্নের সেট রয়েছে, এই 4টে যদি তোমরা তৈরি করো এর মধ্যে থেকে একটি কিন্তু কমন পাবে। এছাড়া 3টে প্রশ্নের আরও সেট রাখা হয়েছে, যে 3টে প্রশ্ন হচ্ছে গিয়ে ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি, ভারতের জনবণ্টনের তারতম্যের কারণ কি, এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে আসতে পারে, যেটা হচ্ছে গিয়ে ভারতের অসম জনবণ্টনের তারতম্যের কারণগুলো কি। এছাড়া ভারতকে জনসংখ্যার বৈশিষ্ট্য অনুসারে ভাগ করে আলোচনা করো, এই 3টে প্রশ্ন রয়েছে, এই 3টে যদি তোমরা পড়ো এই 3টে থেকে কিন্তু একটি কমন পাবেই, 100% গ্যারান্টি থাকলো, ঠিক আছে। এছাড়া আরও 3টে প্রশ্নের যেটা সেট রাখা হয়েছে, এই 3টে যদি তোমরা করো এখান থেকেও একটি প্রশ্ন কিন্তু 100% তোমরা কমন পাবে, ঠিক আছে। সো পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি, এটা হতে লিখে রাখবে, এবং পশ্চিম ভারতে
পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া লাস্টলি হচ্ছে গিয়ে লৌহ ইস্পাত শিল্প বা ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি। তো এই প্রশ্নটাও, তিনটে প্রশ্ন রয়েছে, এই তিনটে প্রশ্ন থেকে তোমরা একটি কমন পাবেই, 100% গ্যারান্টি থাকলো, বোঝা গেল? তো এই তিনটে প্রশ্ন যদি তোমরা তৈরি করে রাখো তাহলে 100% কমন পাবে। এবার চলে আসছি যেটা রয়েছে মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দ্য ভিডিও, যেটা হচ্ছে গিয়ে মাত্র চারটে প্রশ্ন, আমি দুটো অধ্যায় থেকে চারটে চারটে করে আটটে প্রশ্ন বলে দেবো। এই আটটে প্রশ্ন যদি তোমরা তৈরি করে রাখো তাহলে 100% গ্যারান্টি তোমরা অবশ্যই চারটে, দুটো দুটো করে চারটে কমন পাবে, যেটা চারটে তোমাদের প্রশ্ন লিখতে হয় তোমরা চারটেই লিখতে পারবে। তো প্রথমে তো দেখে নিই যে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে যে চারটে প্রশ্ন পড়বে সেটা যেটা বলা হয়েছে সেই চারটেই পড়বে। কী কী রয়েছে? নদীর ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে বায়ুর ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও, এটা করবে। বায়ু ও জল ধারার মিলিত ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া লাস্টলি সুন্দরবন অঞ্চলের বদ্বীপগুলোর ধ্বংসের কারণ ও ফলাফল লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই চারটে পড়লে কিন্তু প্রথম অধ্যায় থেকে তোমরা দুটো 100% গ্যারান্টি তোমরা কমন পাবেই, ঠিক আছে? এরপরে চলে আসছি ভারত অধ্যায়। তো ভারত অধ্যায় থেকে আমি চারটে প্রশ্ন বলে দেবো, যে চারটে মাত্র প্রশ্ন পড়লে পরে কিন্তু তোমরা দুটো 100% গ্যারান্টি কমন পাবেই। সেই প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে ভারতের ধান বা গম বা আখ বা তুলো চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো, ঠিক আছে? এর মধ্যে থেকে তোমরা একটা কমন পাবেই, তার মধ্যে থেকে ধান ও গম কিন্তু ভালোভাবে প্রিপারেশনস নিয়ে নেবে, চারটেই পড়ে রাখবে, ঠিক আছে? এর মধ্যে থেকে একটি কমন পাবে। এবং লাস্টলি যেটা রয়েছে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে একটু দেখে নিই আর কী কী প্রশ্ন রয়েছে। পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের গড়ে ওঠার কারণ কি, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি, এবং লাস্টলি ভারতে লৌহ ইস্পাত শিল্প বা ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চারটে প্রশ্ন তোমরা যদি তৈরি করে রাখো, প্রথম অধ্যায় থেকে চারটে বললাম এবং দ্বিতীয় অধ্যায় থেকে চারটে বললাম, এই মোট আটটে প্রশ্ন যদি তোমরা তৈরি করে রাখো তো 100% গ্যারান্টি তোমরা এবারকার মাধ্যমিক পরীক্ষায় কিন্তু কমন পাবেই। তো এই ছিল সম্পূর্ণ আলোচনা 5 মার্কসের ভূগোলের সাজেশন 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা ভালো ফল করতে পারবে, ভালোভাবে প্রিপারেশন নাও। সো যদি ভিডিওটি বিন্দুমাত্র ইনফরমেটিভ মনে হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে সাজেশনটি জানার অবসর করে দাও। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো। টেক কেয়ার, থ্যাংক ইউ।